আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি ম্যানসুরা নওয়াজ নারায়ণগঞ্জ থেকে বলছি আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে মজাদার একটা বোরার রেসিপি শেয়ার করব তার জন্য এখানে আমি প্রথমে মসুরি ডালটাকে ব্যালেন্ডারে বেলেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ কুচি করে আপনারা ঝালটা কম বা বেশি করে নিতে পারেন আমার কাছে বোড়াটা একটু ঝাল জাল হলেই ভালো লাগে তাই আমি এখানে কাঁচামরিচটা একটু বেশিই দিচ্ছি আর আশা করতেছি আপনাদের কাছে আমার পুরো রেসিপিটা ভালো লাগবে আর এখানে দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা যে কোনো খাবারের টেস্ট কিন্তু অনেক বাড়িয়ে দেয় তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর বেশ খানিকটা এখানে পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি আজকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে স্বাদ লবণটা কম বা বেশি আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিব এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো আর দিয়ে দিব সামান্য একটু আদা চামচের একটু কম ধনিয়া গুঁড়ো আর এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়ো গরম মশলাটাকে টেলে পাটায় বেটে বা ব্যালেন্ডার করে গুঁড়ো করে নিয়ে এটাকে আমি ব্যবহার করছি আপনারা চাইলে পেকেটেরটাও ব্যবহার করতে পারেন পেকেটের আধুনির গরম মশলা গুঁড়োটাও এখানে ব্যবহার করা যাবে গরম মশলাটা দিলে পোড়াটার থেকে একটা কাবাবের স্মেল আসে যেটা খেতে অনেক ভালো লাগে বিশেষ করে গরম ভাত দিয়ে এখন সব মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি আপনার চাইলে চামচ বা স্পা দিয়েও মেখে নিতে পারেন হাত দিয়ে মেখে যে বোড়াটা বানালে যে সারটা পাওয়া যায় সেটা কিন্তু চামচে দিয়ে বানালে পাওয়া যায় না তো আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি একটা কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি বোরার শেপ দিয়ে বোড়াগুলো তেলে ছেড়ে দেবো এখন আমি একে একে দিয়ে বোড়াগুলো বেজে নিব আপনাদের কাছে আজকে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না ফ্যামিলি অ্যান্ডস ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর সম্ভব হলে ভালো লাগলে আমাকে সাপোর্ট করতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি একে একে বোড়াগুলো কিন্তু বেজে নিয়েছি আপনারা চাইলে এভাবে বক্সে করে রেখে ফ্রোজেন করেও কিছুদিন পরও সংরক্ষণ করে রাখতে পারবেন তো আশা করতেছি আপনাদের মাঝে আমার এই রেসিপিটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একবার হলো ট্রাই করে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করতেছি আল্লাহ